হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBCSall. তো WBCSall-এ আজকে আমরা যে বইটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে এই বইটা, এসএস বুক এজেন্সির কম্পিটিটিভ জিআই। এই বইটা আমরা রিভিউ করব। রিভিউ করার আগে তোমাদের সকলকে বলবো, যারা এখনও WBCSall-কে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলো না। তো চলো শুরু করা যাক এসএস বুক এজেন্সির এই কম্পিটিটিভ জিআই বা রিজনিং বইটা রিভিউ। দেখতে পাচ্ছ চ্যালেঞ্জিং কম্পিটিটিভ জিআই বা রিজনিং বইটা, যেখানে তোমরা জিআই ভার্বাল এবং নন ভার্বাল এখানে কিন্তু তোমরা রিজনিং দেখতে পেয়ে যাবে। এছাড়াও কোন কোন এক্সামের জন্য বইটা কার্যকরী সেটাও কিন্তু তোমরা এখানে উপরে দেখতে পেয়ে যাবে। তার মধ্যে উল্লেখযোগ্য এখানে তোমরা দেখতে পেয়ে যাবে WBCS প্রিলি এবং মেন্স, এসএসসি, পিএসসি, রেলওয়ে গ্রুপ ডি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, ব্যাংক, ইন্স্যুরেন্স, এছাড়াও অন্যান্য যেসব এক্সামগুলো আছে সেই সব এক্সামের জন্য কিন্তু বইটা হেল্পফুল হবে। বইটাতে তোমরা দেখতে পেয়ে যাবে মডেল প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বইটার যে পাবলিশার্সের তরফ থেকে বের করা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এসএস বুক এজেন্সি। বইটাতে এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বইটা কিন্তু ফোর্থ রিভাইজড এডিশন। বইটা বাংলাতে আমার মনে হলো যে সবথেকে ভালো রিজনিং বই। বইটার যে প্রাইস রাখা হয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে 350 টাকা। তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো, যারা এই বইটা অনলাইন পারচেস করতে চাইছো তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে অনলাইন পারচেস করে নিতে পারো। আর যারা অফলাইন পারচেস করতে চাইছো তাদেরকে বলবো, যদি তোমরা এই বইটা বোরজ পুস্তকালয় থেকে পারচেস করো তাহলে পেয়ে যাবে আকর্ষণীয় ডিসকাউন্ট। তো আরেকবার এখানে তোমাদের দেখতে পেয়ে যাবে চ্যালেঞ্জিং কম্পিটিটিভ জিআই বা রিজনিং বইটা। এখানে একটা কভার পেজ দিয়ে দেওয়া হয়েছে এবং এরপর থেকে শুরু হয়েছে বইটা। বইটার যে প্রাইস সেখানে কিন্তু আরেকবার বলে দেওয়া হয়েছে 350 টাকা। বইটার যে ভূমিকা সেটা তোমরা এখানে চাইলে ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারো। এখান থেকে শুরু হয়েছে বইটার কন্টেন্ট, আর কন্টেন্টে তোমাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে কন্টেন্টে কিন্তু সব রকমের রিজনিংয়ের যেসব চ্যাপ্টার আছে সেগুলো কিন্তু আছে, কোনো চ্যাপ্টার কিন্তু মিস করে যায়নি। স্পেশালি কিছু কিছু যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেরকম ক্লাসিফিকেশন সিরিজ, অ্যালফাবেট সিরিজ, সিম্বল, তারপরে ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, এগুলো কিন্তু অ্যানালজি সবই কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে। বইটাতে সবথেকে যে প্লাস পয়েন্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বাংলায় বইটা। হ্যাঁ, বইটাতে বাংলায় যে রিজনিং আছে তাই কিন্তু শুধু নয়, তার সাথে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মডেল কোশ্চেন পেপার। এখানে টোটাল 10টা প্র্যাকটিস সেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তার আনসারও কিন্তু করে দেওয়া হয়েছে। বইটাতে দেখতে পেয়ে যাবে প্রথমে কিন্তু শুরু হয়েছে কোডিং ডিকোডিং থেকে। বইটাতে বাংলাতে এত সুন্দর রিজনিং দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না। খুব সুন্দর কিন্তু রিজনিংগুলো এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। ইভেন যে রিজনিংয়ের আনসার সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কত সুন্দরভাবে করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাই যদি আনসার করতে প্রবলেম হয় বা কোনো রকম সমস্যার সম্মুখীন হও তোমরা এই রিজনিংগুলো করতে গিয়ে, তখন কিন্তু তোমরা আনসারও কিন্তু খুব সুন্দরভাবে সমাধানগুলো দেখে নিলেই কিন্তু তোমরা করে উঠতে পারবে বা বুঝে উঠতে পারবে। বইটা আমি আগেই বলেছি, আমি কিন্তু WBCS এর পয়েন্ট অফ ভিউতে এটা রিভিউ করছি। তোমরা কিন্তু এই বইটা WBCS ছাড়াও কিন্তু অন্যান্য যে সব এক্সাম আছে সবের এক্সামের ক্ষেত্রেই কিন্তু এই বইটা কাজে লাগবে। ব্যাংকিংয়ের জন্যও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই হতে চলেছে, কারণ এখানে কিন্তু তোমরা প্রথমেই বলেছি ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং কিন্তু বোথ এখানে বইটাতে দিয়ে দেওয়া হয়েছে। আর আমার মনে হয় যে বাংলাতে এত সুন্দর রিজনিং বই আর মার্কেটে নেই। হ্যাঁ, তার জন্যই আমি বইটা রিভিউ করছি। আর একদম এটা পুরো লেটেস্ট এডিশন, তোমরা কিন্তু এই লেটেস্ট এডিশনটার রিভিউই দেখতে পাচ্ছ। অনেকজনই তোমরা বারবার বাংলাতে রিজনিং বই নিয়ে সমস্যায় পড়ো যে বাংলাতে কিন্তু সেরকম কোনো ভালো রিজনিং বই নেই, কিন্তু এখন তোমরা দেখতে পেয়ে যাবে এই রিজনিং বইটা যেটা নতুন এডিশন বা ফোর্থ এডিশন কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং কত সুন্দর কিন্তু জিআইগুলোকে এখানে করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমি আগেই বলেছি আনসারগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে
খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটি চ্যাপ্টারকে কিন্তু এখানে আনসার এবং প্রশ্নগুলো করে দেওয়া হয়েছে। এটা আমরা ক্লাসিফিকেশন দেখছি, ক্লাসিফিকেশনেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রকম এক্সারসাইজ দেখতে পেয়ে যাবে, মানে একই রকমের টাইপের কিন্তু তোমরা এখানে যে রিজনিং সেগুলো কিন্তু পাবে না, সব রকমের যতগুলো টাইপ আছে সেই রিজনিংটার ক্ষেত্রে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তার আনসারও কিন্তু এই বইটার মধ্যেই থাকছে। এখান থেকে সিরিজ শুরু হচ্ছে, তো সিরিজের এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু আনসারগুলো করে দেওয়া হয়েছে। আমি বারবার বলছি আনসারগুলো যারা জিআই প্র্যাকটিস করবে ভাবছো, কিন্তু যারা জিআই করতে পারো না বা কীভাবে করবো বুঝতে পারছো না, তাদের কিন্তু এই আনসারগুলো কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল হবে। কীভাবে কী হলো, কীভাবে হতে পারে, বা যদি তোমরা আনসার না পারো সেটাও কিন্তু আনসারটা মিলিয়ে দেখে নিতে পারো। আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিরিজগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখানে অ্যালফাবেট সিরিজ বা এক্সারসাইজগুলো দেখতে পেয়ে যাবে দিয়ে দেওয়া হয়েছে এবং তার আনসারও কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। লেটার সিরিজ দেখতে পাচ্ছ, মানে ইচ অ্যান্ড এভরি, মানে এখানে আমি আরেকবার কিন্তু আমি কন্টেন্টটা দেখিয়ে দেবো। কন্টেন্টে সবগুলো টপিকগুলো কিন্তু আমি বলছি না, কিন্তু এখানে যতগুলো টপিক দেখাচ্ছি সবগুলোই কিন্তু এর বাইরে আর কোনো টপিক হয় না। আর খুব সুন্দরভাবে কিন্তু বইটাকে অ্যারেঞ্জ করা হয়েছে, যাতে যেরকম আমাদের WBCS-এ কাজে লাগবে সেই রকমই SSC-তে কাজে লাগবে, সেই রকমই কিন্তু আবার ব্যাংকিংয়ের ক্ষেত্রেও কিন্তু বইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আসি একদম শেষের দিকে বা প্র্যাকটিস সেটগুলোতে। এখানে দেখতে পেয়ে যাবে ডিসিশন মেকিং, এছাড়াও অন্যান্য যেসব নন ভার্বাল রিজনিংগুলো আছে সেগুলোও কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। নন ভার্বাল রিজনিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ ব্যাংকিং এক্সাম, তাই তোমরা কিন্তু এই বইটাকে রিজনিংয়ের বইটা SSC-র ক্ষেত্রে যেরকম ইউজ করতে পারবে, WBCS-এর ক্ষেত্রেও সেরকম ইউজ করতে পারবে এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে তো আছেই। এখান থেকে শুরু হয়েছে প্র্যাকটিস সেট, প্র্যাকটিস সেটগুলো আমি প্রথম থেকেই দেখাই। এখান থেকে এটা এক নম্বর প্র্যাকটিস বা কোশ্চেন পেপার, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন পেপারগুলো কিন্তু 25 নম্বরের কোশ্চেন পেপার এবং সেখানে 25টা করে কিন্তু কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে এক একটা প্র্যাকটিসে সেটে। টোটাল এখানে 10টা প্র্যাকটিস সেট আছে এবং খুব সুন্দরভাবে কিন্তু তার যে আনসার সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে একদম এই 10 নম্বর সেটের পর থেকে শুরু হয়েছে কিন্তু আনসার। হ্যাঁ, এখানে কিন্তু আনসারগুলোকে এক্সপ্লেন করে দেওয়া নেই, শুধুমাত্র আনসার দিয়ে দেওয়া আছে। আমার মনে হয় এই বইটা সলভ করার পর, এই বইটা পুরোপুরি তোমরা যখন সলভ করার পর কিন্তু আর তোমাদের আনসারের প্রয়োজন পড়বে না, কারণ ততক্ষণে তোমরা কিন্তু শিখে যাবে জিআই কেমন করে করতে হয় বা অলমোস্ট তোমরা অর্ধেক জিনিস বুঝে যাবে যে আনসারটা কী হতে পারে বা কীভাবে হতে চলেছে। তো এই বইটা থেকে যারা একদম পুরো বিগিনার তারাও ইউজ করতে পারো, আবার যারা অ্যাডভান্স লেভেলে আছো তারাও কিন্তু ইউজ করতে পারো। হ্যাঁ, এই বইটার সবথেকে বড় যে গুণ সেটা হচ্ছে বাংলায় রিজনিং, এই জায়গাটা আমি আরবার জোর দিচ্ছি। তার কারণ হচ্ছে বাংলায় কিন্তু রিজনিং বই মার্কেটে খুব বেশি ভালো নেই, তবে এই বইটা আমি যখন দেখলাম তখন কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমার মনে হলো যে অবশ্যই রিভিউ করে সবাইকে জানানো উচিত, তাই এই বইটার প্রপার একটা রিভিউ ভিডিও করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের রিভিউ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এইরকমই বুক রিভিউ ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই WBCSallকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। টাটা।